একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে আমাদের মনে হয় কিছু নতুনত্ব চিকেনের রেসিপি আমরা ট্রাই করি। আজকে তোমাদেরকে আমি করে দেখাবো কান্তি চিকেনের রেসিপি। চিকেনের প্রিপারেশনটা বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য নিয়ে নিয়েছি 2 টিস্পুন মৌরি, 2 শাহামরিচ, 2 গোলমরিচ, 2 শুকনো লঙ্কা, 2 লবঙ্গ, 4 এলাচ, দারচিনি, তেজপাতা, অল্প একটু জয়িত্রী। এগুলোকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেবো। এগুলো ড্রাই রোস্ট হয়ে গেছে, এগুলোকে এবার আমি মিক্সির বাটির মধ্যে ট্রান্সফার করে নেব, ফাইন পাউডার বানিয়ে নেব। মশলাগুলোর পাউডার আমি বানিয়ে নিয়েছি। মাংসটা বানানোর জন্য কড়াইতে এবার সর্ষের তেল দিয়ে দেব। এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দারচিনি আর এলাচ আমি অ্যাড করছি। গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি 2 বড় সাইজের কুচানো পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে সামান্য একটু নুন অ্যাড করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব। সুন্দর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন স্বাদ মতো নুন। মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে চিকেনের পিসেসগুলো অ্যাড করছি। চিকেনের পিসেসগুলোকে ভালো মতো ফ্রাই করে নেব। এর মধ্যে এবার 4 টিস্পুন টক দই দিয়ে দেবো। টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। ভালো মতো টক দইয়ের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে কষিয়ে নেব। এর মধ্যে প্রথমে তৈরি করে রাখা ভাজা মশলা 1/2 টিস্পুন দিয়ে দেব, ভালো মতো মিশিয়ে নেব। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ভালো মতো কুক করে নেব। মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে গরম জল অ্যাড করব। যে কোনো রান্নায় কিন্তু গরম জল অ্যাড করতে হয়, ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু রান্নার টেস্ট পুরো বিগড়ে যাবে। এক হাতে আমি গরম জল অ্যাড করলাম, এটাকে কষাবো, আবার জল লাগলে আবার অ্যাড করব এক হাতা, কিন্তু সেটা অবশ্যই কিন্তু গরম জল হবে। এর মধ্যে আবারও আমি এক হাতা গরম জল অ্যাড করছি, সমানে গরম জল অ্যাড করব আর এটাকে কষাবো। যত কষানো হবে তত কিন্তু মাংসের টেস্ট সুন্দর আসবে। মাংস, পেঁয়াজ আর দই থেকে খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি গরম জল অ্যাড করব। খুবই ইজি প্রসেসে কিন্তু এই মাংসটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। এবার এটাকে ফুটিয়ে নেব। চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে এসছে। এর মধ্যে ওপর দিয়ে আমি দিয়ে দেব কসুরি মেথি। ভালো মতো মিশিয়ে দিলেই রেডি হয়ে যাবে কান্তি চিকেন। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো।